সিরাজউদ্দৌলা, সিরাজউদ্দৌলা কি শুনতে পাচ্ছ? সাদিয়া কি শুনতে পাচ্ছ? জি স্যার, ওকে, কোনো জিজ্ঞাসা থাকলে যান বলবা। রাজু শুনতে পাচ্ছ না? ইয়েস স্যার, আচ্ছা, সিরাজউদ্দৌলা শুনতে পারতেছে, সে মেসেজ দিছে। জি স্যার, দেখা যায় এখন। ইয়েস স্যার, তাহলে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে পটাশিয়াম হাইড্রোক্সাইড মিক্স করে দিলে আমরা জায়মান অক্সিজেন পাবো। সেই জায়মান অক্সিজেনকে ইথিনের সাথে বিক্রিয়ায় সংগঠন করলে ইথিলিন পাওয়া যায়। এই বিক্রিয়াকে হাইড্রোক্সিলেশন বিক্রিয়াও বলা হয়ে থাকে। ক্লিয়ার? ওকে, মার্কোনিকভের একটা নিয়ম আছে এবং বিপরীত মার্কোনিকভের একটা নিয়ম আছে, এটা তোমরা জাস্ট একটু মনে রাখতে পারো পরীক্ষায় রিটেনের জন্য। এটা গুরুত্বপূর্ণ, বাট এমসিকিউতে এটা তেমন একটা আমি কখনো পাই নাই। তবে এখানে শুধু শুধু একটা মনে রাখা যে যে বিপরীত মার্কোনিকভ নিয়মের মধ্যে ফারক্সাইডের একটা ইস্যু আছে, জাস্ট এই জিনিসটা একটু মনে রাখবা। এটাকে ফারক্সাইড ইফেক্টও বলা হয়ে থাকে, এই জিনিসটা একটু মনে রাখবা। পলিমারকরণ বিক্রিয়া, পলিমারকরণ বিক্রিয়া হচ্ছে যে একটা মনোমার থেকে অনেকগুলো পলিমার তৈরি হয়। তো মনে করো যে ইথিন, ইথিনের এন সংখ্যক অণু তৈরি করতে পারবা তুমি, ইথিনের এন সংখ্যক অণুকে দিয়ে তুমি ইথিলিন তৈরি করতে পারবা। একইভাবে স্টারিনের অনেকগুলা এন সংখ্যক অণু থেকে তুমি ফলিস্টারিন তৈরি করতে পারবা। একইভাবে ভিনাইল অ্যাসিটেটের অনেকগুলা অণু থেকে একসাথে মিক্স করে দিয়ে তুমি ফলি ভিনাইল অ্যাসিটেট তৈরি করতে পারবা। এই জন্য এই যে ফলি তৈরি হচ্ছে, মানে একটা জিনিস থেকে অনেকগুলো পলি তৈরি হচ্ছে, এই জন্য এটার নাম হচ্ছে যে এই বিক্রিয়াটার নাম হচ্ছে পলিমারকরণ বিক্রিয়া। বিক্রিয়াটার একটা সাধারণ যদি আমি উদাহরণ তোমাকে দেখাই, তাহলে পলিমারকরণ বিক্রিয়া এখানে কোথায় আছে আমি জানি না, এটা হয়তো পরে আমরা পাবো, বাট আমি তোমাকে এখানে দেখি দেখাইতে পারি কিনা। আশা করি দেখতে পাচ্ছ, এই এন সংখ্যক সিএইচ টু এন সংখ্যক থাকে আর কি। এখানে শুরুতে এন হবে এই যে এই জায়গা দিয়ে এন এন সংখ্যক। তো এরা উচ্চ তাপ এবং উচ্চ চাপ দুইটাই থাকে, চাপ এবং তাপ, এই দুইটার ফলে এরা কি করে যে এই ইথিন যেটা এটা এরকম হয়ে, দেখি বাবা একটু হাতটা নামাও, এই যে এরকম দ্বিবন্ধনটা ভেঙে এরকম তৈরি করে, এরকম হয়ে যায়। তো এখন কার্বনের হাত হচ্ছে কয়টা? এখন কার্বনের হাত চারটা, দুইটা হাইড্রোজেনকে ধরে রাখছে আর যে দুইটা বন্ধন আলাদা আছে, একটা বন্ধন একটা আলাদা আছে। হ্যাঁ, তো এই অবস্থায় এই এন সংখ্যক এই ইথিলিন ইথিন যেটা এটা ইথিন, তো ইথিন ইথিন কি করলো, অনেকগুলো মিলে পলিথিন তৈরি করলো, এই জন্য এটাকে বলা হয় পলিথিলিন, এই জন্য এটার নাম হচ্ছে পলিথিলিন। এই বিক্রিয়াটার নাম হচ্ছে পলিমারকরণ বিক্রিয়া। এইভাবে পলিস্টারিন তৈরি হয়, তারপরে তোমার এভাবে আমরা যেটা একটু আগে বললাম পিভিসি তৈরি হয়, যা পলিভিনাইল ক্লোরাইড যেটাকে বলে, এগুলো তৈরি হয়। এই যে এই চারটা একটু দেখে নিবা, টেফলন তৈরি হয়, ফ্ল্যাক্সি গ্লাস তৈরি হয়, অরলন তৈরি হয়, পলিপ্রোপিলিন তৈরি হয়, ঠিক আছে? এই জিনিসটা একটু মনে রাখবো, এটা শিল্পক্ষেত্রের জন্য গুরুত্বপূর্ণ। এবার এগুলোর নিচে আবার ব্যবহারগুলো নিচে লেখা আছে, কোনটা কি কাজে ব্যবহৃত এখানে লিখে আছে একটু খেয়াল রাখবা। বাবা পড়ে যাবে, পড়ে যাবে, এটা পড়ে যাবে তো। সংকেতগুলো থাকতে স্যার আরেকটু ভালো হইতো। হ্যাঁ হ্যাঁ, মানে স্যার এগুলো যে সংকেতগুলো রাসায়নিক সংকেত ওগুলো থাকলে আরেকটু সংকেত ভালো। আছে আছে নিচে ঠিকই আছে, জাস্ট এখানে একটা ইয়া দেওয়া হয়েছে, আইডিয়া দেওয়া হয়েছে। হ্যাঁ, সংকেত আমরা যখন ওই যে তোমার ইয়া পড়বো না, উচ্চতর যখন তোমার অ্যামাইড, তারপর হচ্ছে যে তোমার কিটোন, এগুলো পড়বো না, নিচের দিকে যখন যাব তখন আসবে।
আচ্ছা, এবার খেয়াল করো, আমি যতটুকু চাইতে পারি আর কি আমরা। হ্যাঁ, এখন 11টা 8 বাজছে, 11টা 15 পর্যন্ত আমরা পড়াবো, 11টা 15 শেষ, এর মধ্যে আমরা যতটুকু চাইতে পারি। বেয়ার পরীক্ষাটা একটু মনে রাখতে পারো, এটার এই এই পরীক্ষায় যে জিনিসটা হয় সেটা হচ্ছে যে ওই তোমার আমরা যে ইথিন যেটাকে বলি, এই ইথিন কি করে যে আমরা একটু আগে পড়ছি ইথিলিন গ্লাইকল তৈরি করে, এই যে গ্লাইকল তৈরি করতেছে এই বিক্রিয়ায় প্রমাণিত হয় যে এটা ইথিন। গ্লাইকল তৈরি হচ্ছে যে এটাতে প্রমাণিত এটা ইথিন। আর একটা প্রমাণ হচ্ছে যে এই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট যেটা, এটা গোলাপি বর্ণের হয়, এই গোলাপি বর্ণটা দূর হয়ে যায়, এখান থেকে বোঝা যায় এটা হচ্ছে যে ইথিন বা সম্পৃক্ত বা সম্পৃক্ত যৌগ। এই জন্য এটাকে বেয়ার পরীক্ষা বলা হয়। এটা একটু মনে রাখতে হবে, এটা বেয়ার নামে একজন ভদ্রলোক বের করছিলেন, এটাকে বলা হয় বেয়ার পরীক্ষা। আর হচ্ছে ব্রোমিন পরীক্ষাটা তোমরা জানো যে সেখানে ব্রোমিন যুক্ত হয় এবং ব্রোমিনের যে বর্ণ সেটা দূরীভূত হয়, ব্রোমিনের বর্ণ হচ্ছে লাল বর্ণ, লাল বর্ণ দূরীভূত হয়। এই যে এখানে লেখা আছে, খেয়াল করো। ওকে, এবার আমরা সোডা লাইমের একটা এয়া শিখবো, যে সোডা লাইমের সাহায্যে আমরা চাইলে কি করতে পারি। বাবা 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 বাবা, সোডা লাইমের সাহায্যে, সোডা লাইমের বিক্রিয়ার মাধ্যমে আমরা ইথেন তৈরি করতে পারি। একটু মনে রাখতে হবে এটা দিয়ে ইথেন তৈরি করা হয়, নট ইথিন। হ্যাঁ বাবা, আসি তো, তুমি কি কম্পিউটার চালাবা, এটা ধরবা, ধরবা এটা, বাবা শেষ করে দিচ্ছি, শেষ করে দিচ্ছি, একটু একটু করে শেষ করে দিচ্ছি। এবার খেয়াল করো, অ্যালকাইন, অ্যালকেন এবং অ্যালকিন শেষ, এবার আমরা অ্যালকাইনের দিকে যাচ্ছি। প্রথমে ইথাইনের যে প্রস্তুতি ধর্ম এটা দেওয়া আছে, পরীক্ষাগারে কীভাবে তৈরি করা হয়, তারপর শিল্পক্ষেত্রে কীভাবে তৈরি করা হয়, এর মধ্যে তোমরা পরীক্ষাগারে কীভাবে তৈরি হয় একটু মনে রাখো। ক্যালসিয়াম কার্বনেটের সাথে পানি মিক্স করে দিলে ইথাইন তৈরি হয়, আর শিল্পক্ষেত্রে মিথেন থেকে তৈরি করা হয়, মিথেন থেকে তৈরি করা হয়, এই জিনিসটা মনে রাখতে পারো। শিল্পক্ষেত্রে মিথেন থেকে বা প্রাকৃতিক গ্যাস থেকে, আর পরীক্ষাগারে ক্যালসিয়াম কার্বাইড থেকে। এই জি, হ্যাঁ ঠিক আছে, তুই ধরবা এটা, ধরবা ওই জি, আর একটা আসন করি, তুমি ওটা ধরো, ওই জি। তারপরে খেয়াল করো, একটু খেয়াল রাখবা, অ্যালকাইনের একটা বিক্রিয়া আছে, সেটা হচ্ছে যে তোমার অ্যামোনিয়াকেল সিলভার নাইট্রেট বিক্রিয়া, এই যে এটা, এই যে বাবা বাবা, শেষ শেষ, আমাদের শেষ আজকে, আর একটু শেষ, আমরা এখন ঘুরতে যাব, শেষ তো অল্প, যে এখন 11টা 11 বাজছে, আমরা 4 মিনিট, 4 মিনিট পরে ঘুরতে যাব, ঠিক আছে, ওকে, তুমি চুপ করে থাকো। তাহলে খেয়াল করো, সিলভার নাইট্রেট বিক্রিয়া, এটা পরীক্ষা আসছে এভাবে, ঢাকা বিশ্ববিদ্যালয় আসছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আসছে, যে অ্যামোনিয়াকেল সিলভার নাইট্রেট বিক্রিয়ায় তোমার এই কি ব্যবহার করা হয়, উত্তর হচ্ছে ইথাইন ব্যবহার হয়, ইথাইন। আবার এভাবে আসছে যে মনে করো যে হ্যাঁ বলো, অ্যাসিটিলিন, হ্যাঁ আর কি, এটা অপশনে, যে হ্যাঁ অপশনে ওটা ছিল আর কি। ওকে, অ্যাসিটিলিনের এটা পরীক্ষা আর কি। তো এটা হচ্ছে অ্যামোনিয়াকেল সিলভার নাইট্রেট বিক্রিয়া, একটা একটা হচ্ছে কিউফরাস ক্লোরাইডের বিক্রিয়া, দুইটাই মনে রাখতে হবে, ঠিক আছে। তো কিউফাস ক্লোরাইড যেটা, সেটা লাল অধক্ষেপ দেয়, আর আর যেটা সিলভার নাইট্রেট সেটা সাদা অধক্ষেপ দেয়, দুইটা একটু মনে রাখবা, সাদা অধক্ষেপ একটা, আর হচ্ছে লাল, হ্যাঁ পাপা পাপা। আর আরেকটা হচ্ছে অ্যাসিটিলিনের সাথে তোমার ওজনের বিক্রিয়ার মাধ্যমে বিনাইল ক্লোরাইড তৈরি হয়, এই যে এটাই হচ্ছে বিনাইল ক্লোরাইড, এই বিক্রিয়াটা একটু মনে রাখবা। এখানে অ্যালকিন, অ্যালকাইন এবং অ্যালকেনের পার্থক্য দেওয়া আছে, কীভাবে পরীক্ষা করতে হয়, কীভাবে শনাক্তকরণ করতে হয় দেওয়া আছে, আবার এখানে তুলনা করা আছে আলাদাভাবে। তো এই তুলনার মধ্যে যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে কে কে বিক্রিয়া দেয়, আর একটা গুরুত্বপূর্ণ হচ্ছে যে আকার কীরকম, সংকরণ কীরকম, আর একটা গুরুত্বপূর্ণ হচ্ছে যে কার মধ্যে পাই বন্ধন কয়টা, সিগমা বন্ধন কয়টা,
আশা করি ক্লিয়ার। এখানে আমি এই এই দুইটা কিন্তু অলরেডি বলে ফেলছি, সংকরণটা বলে ফেলছি, পায় বন্ধনটা বলে ফেলছি, আকারটাও কিছুটা বলে ফেলছি, ঠিক আছে? তো এখন যেটা আমাদের কে কে বিক্রিয়া এটা বেশি গুরুত্বপূর্ণ, দেখো খেয়াল করো, অ্যালকেন যারা তাদের যেহেতু অনেকগুলো হাইড্রোজেন থাকে, তারা প্রতিস্থাপন বিক্রিয়া দিতে পারে, আবার তারা বিয়োজন বিক্রিয়া বিযোজন বিক্রিয়া দিতে পারে, আবার সমানুকরণ বিক্রিয়া দিতে পারে। আর অ্যালকিন যেটা, এটা একটু সক্রিয় অ্যালকেন থেকে, এই জন্য এরা দ্রুত বিক্রিয়া দেয়। আর হচ্ছে যে আচ্ছা, আমাদের আমার বাবু একটু ডিস্টার্ব করতেছিল, ওরে রেখে আসলাম। যেটা বলতেছিলাম, এটা একটু সক্রিয়, হ্যাঁ, তবে অ্যালকাইন যারা তারা আরও বেশি সক্রিয়। তো এটা যেহেতু একটু সক্রিয়, এ কী করতে পারে যে দ্রুত বিক্রিয়া দিতে পারে, প্রথমত। দ্বিতীয়ত জারণ বিক্রিয়া দিতে পারে। তো জারণ হচ্ছে, তোমরা জানো যে ইলেকট্রন ত্যাগ, নিশ্চয়ই তোমরা শিখছো, জারণ হচ্ছে ইলেকট্রনের ত্যাগ। তো যেহেতু সেখানে পায় বন্ধন থাকে ইথিনের মধ্যে, সেই জন্য এরা ওই যে তোমার জারণ বিক্রিয়া অনুসরণ করতে পারে। আর হচ্ছে ওজোনাইট গঠন করতে পারে, তাও একই কারণে। আবার পলিমারকরণ বিক্রিয়া দিতে পারে, তাও একই কারণে। কারণ হচ্ছে যে ওই যে ত্রিবন্ধন দ্বিবন্ধন এগুলো ভাঙে, ভেঙে তারা ওজোনাইট গঠন করে এবং পলিমার বিক্রিয়া দেয়। এবার হচ্ছে যে অ্যালকাইনের ক্ষেত্রে ঠিক একই রকম, যেহেতু তারা আরও বেশি সক্রিয়, এরাও ওজোনাইট গঠন করবে, জারণ বিক্রিয়া দিবে, দ্রুত বিক্রিয়া দিবে, পলিমারকরণ বিক্রিয়া দিবে। এবং এখানে অম্লীয় হাইড্রোজেন পরমাণুর প্রতিস্থাপন ঘটে, এটা অতিরিক্ত, এই যে জিনিসটা। তাহলে ইথিন এবং ইথাইন বা অ্যালকা অ্যালকিন এবং অ্যালকাইন প্রায় সেম বিক্রিয়া দেয়, পার্থক্য হচ্ছে এই বিক্রিয়াটা অ্যালকাইন অতিরিক্ত দেয়, অম্লীয় হাইড্রোজেন পরমাণুর প্রতিস্থাপন যেটা সেটা। আর অ্যালকেনের বিক্রিয়াগুলো একটু ভিন্ন, প্রতিস্থাপন, বিযোজন, সমানুকরণ। আশা করি ক্লিয়ার, মনে থাকবে তো রাজু? ওকে, শেষ করে দিচ্ছি এই এটার মধ্যে দিয়ে। আজকে আমরা শেষ বেনজিন আজকে ধরবো না, বেনজিন এবং অন্যান্যগুলো পরের লাইন পরের ক্লাসে থাকবে। এটা একটু চ্যাপ্টারটা একটু জটিল এবং সময় সাপেক্ষ, এটা তো তোমরা জানো। তোমাদের ক্লাসে কদিন লাগছে আমি জানি না, আমি হয়তো দুই দিন আর একদিন বা আরও দুদিন লাগবে, সর্বোচ্চ তিন দিনে শেষ করে দিব। কারণ আমি তো মেন জিনিসগুলো পড়াচ্ছি, আমি সবগুলো যাচ্ছি না স্যার। এবং হ্যাঁ বলো। আর এখান থেকে স্যার এমসিকিউ আছে অনেকগুলো। হ্যাঁ, এই চ্যাপ্টার থেকে এমসি আমি আমি যেগুলো বলতেছি সেগুলোই বেশি গুরুত্বপূর্ণ। দেখো এবার আমরা মনে করো কয়েকটা এমসিকিউ দেখি সাপোর্টস। দেখো এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, এই যে এগুলো, কোন যৌগটি অ্যালিফেটিক এবং অ্যারোমেটিক উভয় ধর্ম প্রদর্শন করে? এটা হচ্ছে টোলুইন। টোলুইন অ্যালিফেটিক এবং অ্যারোমেটিক উভয় ধর্ম প্রদর্শন করতে পারে। টোলুইন আমরা এখনও পড়ি নাই, পড়লে বুঝতে পারবা। তারপরে এটা হচ্ছে যে হাইড্রোজেন ব্রোমাইডের সাথে প্রোপিনের বিক্রিয়ায় প্রধান উৎপাদ, এটা হচ্ছে টু ব্রোমোপ্রোপাইন। ওই যে এটা হচ্ছে আসলে মূলত ওই যে মার্কনি কবের নিয়ম যেটা, ওইটা থেকে আসছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এটা দেয় মাঝে মাঝে, মার্কনি সূত্রটা ওইখান থেকে। হ্যাঁ 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 হ্যাঁ। তারপর খেয়াল করো এখানে ওই যে আমরা যে সালফিউরিক ব্যবহৃত হয় বলছিলাম কিসের মধ্যে, এটা আসলে ওই বিক্রিয়া না, এটা হচ্ছে যে তোমার ইথানল তৈরির বিক্রিয়া। হ্যাঁ, ইথানল তৈরির একটা বিক্রিয়া। তো আমি বলেছিলাম যে যে ইথানল না, সরি, ইথাইন তৈরির একটা বিক্রিয়া। মনে রাখবা যে ইথানল থেকে সালফিউরিক অ্যাসিড, ইথানলের সাথে সালফিউরিক অ্যাসিড মিক্স করে দিলে ইথাইন তৈরি হয়, এটা মনে রাখবো। তো যে ইথানলের সাথে সালফিউরিক অ্যাসিড মিক্স করে দিলে ইথাইন, ইথাইন না, ইথিন, ইথিন তৈরি হয়, ঠিক আছে? মনে থাকবে তো ইথানলের সাথে সালফিউরিক অ্যাসিড মিক্স করলে ইথিন তৈরি হয়। ওকে, ইথিন বলছো যে কোনটি টেফলনের মনোমার? টেফলন হচ্ছে যে তোমরা জানো যে এটা ওখানে হচ্ছে মূলত ইয়ে থাকে, কি থাকে সেখানে হচ্ছে যে ফ্লোরিন থাকে, এফ থাকে, এটা একটু মনে রাখবো, টেফলন ফ্লোরিন, এই যে মিল আছে দুইটা নাম। হ্যাঁ,
তো এটা এ যে এই এখান থেকে তৈরি হবে। ওকে, আমি এভাবে মনে রাখছিলাম আমার জন্য, মানে আমি যেগুলো কঠিন লাগতো সেগুলো বিভিন্ন কৌশল করে মনে রাখতাম আর কি। ব্রোমিন ইথিনের সাথে বিক্রিয়া করে, ব্রোমিন ইথিনের সাথে বিক্রিয়া করে, তাহলে ওই যে একটু আগে আমরা যেটা বললাম, ব্রোমিন যদি ইথিনের সাথে বিক্রিয়া করে সেটা কি হবে বলো? ব্রোমিন ইথিনের সাথে বিক্রিয়া করে কি তৈরি করছিল মনে নাই? আচ্ছা, ব্রোমিন ইথিন, ইথিনের মধ্যে আছে দ্বিবন্ধন, আর ব্রোমিন হচ্ছে যে তোমার একটা কি, ব্রোমিনে হচ্ছে যে ইলেকট্রন কি নেয় না দেয়, নেয় ঠিক না? তাহলে ইলেকট্রন নিবে, তার মানে ব্রোমিন যেহেতু ইলেকট্রন নিচ্ছে আর তাহলে ইথিন সেটা দিবে, তার মানে এটা হচ্ছে যে ইলেকট্রন গ্রাহী বিক্রিয়া, ইলেকট্রন আকর্ষী বিক্রিয়া, ক্লিয়ার? তবে সেখানে ব্রোমিন যুক্ত হয়, এই জন্য এটা দ্রুত বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া নয়। এই জন্য একটু এইভাবে করে একটু মনে রাখার চেষ্টা করবা, বিক্রিয়াটা উপরে দেওয়া আছে, উপর থেকে দেখে নিবা। অ্যারোমেটিক প্রতিস্থাপন বিক্রিয়া নিম্নের কোন গ্রুপটি মেটা নির্দেশক? মেটা নির্দেশক এখনো পড়াই নাই, পড়ালে বলতাম, এখন বলতেছি না আপাতত। এইটা একটু দেখতে পারো, আর পরে এই যেটা এটা আমি আমি বলছিলাম যে অ্যালমোনিয়াম ক্লোরাইডের এখানে অ্যালমোনিয়াম কি করতে পারে, যে সে আরো ইলেকট্রন গ্রহণ করতে পারে। হ্যাঁ, ইলেকট্রন গ্রহণ করতে পারে, তো গ্রহণ যদি সে করে সে কার থেকে করবে? এখানে নিশ্চয় কার্বন থেকে করবে, ঠিক তো? ক্লোরিনটা চলে যাবে আর কি, ক্লোরিন চলে গিয়ে এ খালি হয়ে যায়, এখানে প্লাস তৈরি হবে, আর এই ক্লোরিনটা এর সাথে গিয়ে যুক্ত হবে, কারণ ক্লোরিনের কাছে ইলেকট্রন আছে। তখন এই প্লাস ভদ্রলোক আলাদা হয়ে একটা প্লাস তৈরি হবে, এই যে দেখো এটা তৈরি হয়েছে সিতে। এই বিক্রিয়াটা একটু আগে আমি বলছি যে বিক্রিয়া ইথেনি ইথাইল গ্লাইকল তৈরি হয়, ঠিক আছে? পটাশিয়াম পারম্যাঙ্গানেট যখন তুমি এর সাথে মিক্স করে দিবা তখন ইথিলিন গ্লাইকল তৈরি হবে, গ্লাইকল উৎপন্ন হবে। এবার খেয়াল করো অর্থপ্যারা নির্দেশক এটা বলিনি, এটা এটাও এখনো পড়াই নাই। ওই যে রান্নার তৈজসপত্রের যে ননস্টিক আবরণ, এটা টেফলন দ্বারা বানানো হয়, টেফলন দ্বারা তৈরি করা হয়, ওই যে পলিমারকরণ বিক্রিয়ার যে টেফলন সেটা, ওই যে এটা এই যে এখানে যে ব্যবহারটা বলছিলাম, যে ব্যবহারটা দেখে নিবা ওইটা থেকে দিছে, স্যার বলছিলেন এই যে এটা ব্যবহার কই, এই যে এটা, এই যে এখানে দিছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো আমরা পড়তেছি। এই দেখো টেফলন, টেফলনে খেয়াল করে দেখো নন স্টিক রান্নার ফ্যান পাইছো আশা করি, এইভাবে করে ব্যবহারগুলো একটু দেখে নিতে হবে। আমরা এখানে আর কোন বিষয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয় তো কয়েকটা দেখলাম, মেডিকেল আছে আর বুয়েট আছে, লেদার, জগন্নাথ, চট্টগ্রামের আছে, চট্টগ্রামগুলো দেখি। কোন যৌগটি ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে বিক্রিয়া করে না? তাহলে ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে খেয়াল করো এই যে দুই বন্ধন আছে করবে, ত্রিবন্ধন আছে করবে, চতুর্থ দ্বিবন্ধন ত্রিবন্ধন থাকলেই করবে, এ করবে না কেন বলো তো? দ্বিবন্ধন ত্রিবন্ধনের মধ্যে আসা নাকি নেই? C4H4 থ্রি বন্ধন আছে, হুম, সেহেতু C6H6 বেঞ্জিন স্যার। হ্যাঁ, তো এখানে এটা করবে না কেন স্যার? বেঞ্জিনে দ্বিবন্ধন আছে তো মনে হয়, দ্বিবন্ধন ত্রিবন্ধন এটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে এটা একটা, এটা একটা অ্যারোমেটিক যৌগ, ঠিক আছে? এখন এটা হলো যেটা মেন বেসিক, সে যদি ভাঙতে হয় তাহলে তার মাঝে তার তার মানে ওই যে সাইকেল, যে যে চক্র সেটা ভেঙে যাবে না, মানে তার মধ্যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট কার্বনের সাথে গিয়ে বসে থাকতে হবে, মোট কথা হচ্ছে সহজ কথা এরকম। কিন্তু ওই যে আমাদের যেই তোমার এই ইয়াট যেটা মনে করো ইথিন যেটা, ও কি করতে পারবে? ও দুইটা ইথিন পাশাপাশি বসে গিয়ে ইথিলিন গ্লাইকল তৈরি করবে, বুঝে গেছে? মানে ওই একটা বন্ধন ভেঙে গিয়ে আরেকটা বন্ধন থাকে, সেই ওই যে আমি যদি তোমাদের আসলে এটা দেখতেছো কিনা খেয়াল করো, এই যে CH2 আর এই যে CH2, এখন ওই পটাশিয়াম পারম্যাঙ্গানেটের আঘাতে এটা এই বন্ধনটা ভেঙে যাবে, এটা ভেঙে চুরমার, তখন বন্ধন থাকবে একটা, আর একটা বন্ধন খালি হয়ে গেছে না কার্বনের, বুঝে গেছো তো? আর একটা বন্ধন খালি না, নাকি বুঝো না আমার কথা? খেয়াল করো এ ছিল এরকম, তো সে এই ভেঙে গিয়ে একটা বন্ধন ভেঙে গিয়ে এরকম হাত খালি হয়ে যাবে, তখন এই হাতে একটা হাইড্রোজেন ঢুকে যাবে আর এই হাতে সেম এরকম আরেকটা অ্যাসিড বসে যাবে, আরেকটা অ্যাসিড বসে যাবে, অর্থাৎ এই যে এখানে একটা C H2
এদিকে আর একটা সিএস টু, সিএস থ্রি, তখন এটার নাম হয়ে যাবে ইথিলিন গ্লাইকল। আশা করি বুঝা গেছে, বা এটাকে যদি আমি দেখাই আরেকবার, এই যে এরকম তৈরি হলো এরকম। তো এখন এরা দুজন আসলো একসাথে, তো দুজন আসলে কি হবে, এই দুজন একসাথে এসে বসে যাবে, কিভাবে বসবে, এই যে এখানে হয়ে যাবে তিন, তো এই যে আরেকটা, আরেকটা এরকম থাকবে, সেও আসবে, এসে দুজন, এই দুজন একত্রিত হয়ে যাবে। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, এখানে ওএইচ তৈরি হয় আর কি, এখানে তখন ওএইচটা আসে, ওএইচটা হচ্ছে যে কোন বরাবর আসে, ইথিলিন গ্লাইকোলের ক্ষেত্রে ওএইচ যুক্ত হয় আর কি, যেটা আমরা দেখাচ্ছি একটু আগে যেটা দেখলাম আর কি। ইথিলিন গ্লাইকোল কোথায় পড়লাম, এই যে খেয়াল করো, এখানে এখানেও সে ভেঙে ওজন, এটা ওজন করণ, ওজনীকরণ বিক্রিয়া যদিও, এখানেও সে দেখো এই যে ভাঙতে ভাঙছে, ভেঙে এভাবে বিক্রিয়া তৈরি করতেছে। এই যে ইথিলিন গ্লাইকল হচ্ছে যে, এটা কি, এটা ইথিলিন গ্লাইকল না, এই যে এটা হচ্ছে ইথিলিন, এটা হচ্ছে যে কি, এটার নাম হচ্ছে যে, এটা অ্যাসিড, অ্যাসিটালডিহাইড তৈরি হয়েছে, এটা হচ্ছে অ্যাসিটালডিহাইড, এটা এটা তো বলি নাই আমি, যেটা বলছি ওটাতে যাচ্ছি। এই যে তখন এখানে ওয়েজ যদি আসে, ওয়েজ তৈরি হবে, ক্লিয়ার? আমি পাশে সিএস থ্রি দেখাইছি, বাট এটা ওয়েজ, ওয়েজ আকারেও আসতে পারবে যদি সেখানে তোমার পানি এবং পটাসিয়াম পারম্যাঙ্গানেট আর পটাসিয়াম হাইড্রোক্সাইড দুইটি একসাথে থাকে, তখন ওই যে জায়গা বেনজিনের সাথে, বেনজিনের সাথে কেন করে না ওটা বুঝতেছি না। আর আচ্ছা, বেনজিনের সাথে কেন করে না খেয়াল করো, বেনজিনের সাথে কেন করতেছে না, বেনজিন তো এরকম একটা অ্যারোমেটিক যৌগ, সব গেছে, এখানে একটা সি আছে, 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 এখানে একটা সি আছে। এখন ওখানে তৈরি হয়েছে এরকম যে সিএইচ টু ওএইচ, না সিএইচ টু হবে না, কার্বন একটা হলো, দুইটা হলো, তিনটা হলো, তাহলে টু, তাহলে সিএইচ টু ওএইচ, ওএইচ। এখন খেয়াল করো এখানে কার্বন কার্বন যে দ্বিবন্ধন ছিল সেটা ভেঙে গেছে, আর এখানে কার্বন কার্বন যে দ্বিবন্ধন সেটা যে তুমি বলতেছো ভাঙবে, এই দ্বিবন্ধনটা কি সুস্থিত না অস্থিত, স্থিতিশীল না অস্থিতিশীল? সুস্থিত স্যার। এইখানেরটা, এইখানেরটা স্থিতিশীল। হ্যাঁ না স্যার, স্থিতিশীল না এটা অস্থিতিশীল, অস্থিতিশীল। তো এটা কোন জাতি ভাঙবে স্যার, যে স্যার যেখানে অস্থিতিশীল ওখান দিয়ে ভাঙবে, এখানে অস্থিতিশীল, এখানে এই না তুমি বুঝতেছো না, এখানে তো এই যে দ্বিবন্ধন যেটা, এটা তো সব সময় এখানে থাকে না, এখানে মাঝে মাঝে এখানে থাকে, মাঝে মাঝে এখানে থাকে, মাঝে স্যার ওইটা তুললে তো দ্বিবন্ধন গুলা বসে যাবে মনে হয়, ওইটা আর তুললে একটা ইস্যু হচ্ছে যে এখানে মানে কার্বনের, চাবে। এখানে এই এই কার্বনটার সাথে এখানে এই বেনজিনের মধ্যে, বেনজিন বলো যেটা, এটা কখনো ভাঙবে না, এই যে এখানে যে কার্বন তার সাথে এসে যুক্ত হইতে পারে, ঠিক আছে? এখন এটাকে তখন তুমি তো আর এ বলতে পারবে না, পটাসিয়াম পারম্যাঙ্গানেটের সাহায্যে এই বিক্রিয়া তো আর ঘটতেছে না, এটা এটা তো, এটা তো ইয়ার কি জানি ফেনল তৈরির বিক্রিয়া, বুঝে গেছে? তাহলে পটাসিয়াম পারম্যাঙ্গানেট এর সাথে এই বেনজিনের সাথে এই বিক্রিয়া করতেছে না আলটিমেটলি, তাহলে যার সাথে করতেছে তুমি ওটাই দিতে হবে, ঠিক আছে? ইয়েস স্যার। ওকে, মানে বেনজিন বলকে ভাঙার ক্ষমতা তার নাই, সহজ কথা হচ্ছে এটা, বেনজিন বল এমনিতে ভাঙে না, বেনজিন বল ভাঙলে এটা আর অ্যারোমেটিক থাকবেই না, তাহলে আশা করি বুঝতে পারছো। এখন আমি কোথায় যাব সেটা হচ্ছে, হ্যাঁ তাইলে সকল অ্যারোমেটিক যৌগ ম্যানোফোরের সাথে বিক্রিয়া করবে না এমন? না এরকম না, এরকম না, বিক্রিয়া কেএমএন, কেএমএন ও ফোর পটাসিয়াম পারম্যাঙ্গানেট প্রভাব হিসেবে হিসেবে অবশ্যই থাকতে পারে, আমার কথা ক্লিয়ার? প্রভাব হিসেবে কোথাও না কোথাও সে থাকতে পারে, ওটা সমস্যা নাই, কিন্তু সে ওই বেনজিন বলকে ভেঙে দিবে এরকম কোনো কৌশল নাই, বুঝে গেছে? ওকে, আশা করি ক্লিয়ার। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, আমার কথা না ভাই, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আসছে, কই প্রশ্ন কই ছিল জানি, আর আমি তো রসায়নের ছাত্র না যে তোমাকে আরো ডিটেলস একদম গভীর থেকে, আমি যেমন ইলে তুমি ফিজিক্সের কোনো কিছু আমাকে বলো, আমি তোমাকে একদম উচ্চতর লেভেল থেকে এনে বুঝে দিতে পারবো, এখন এখানে আমার এই জায়গাটাতে আমার সমস্যা আছে, কেমিস্ট্রিতে আমি মানে হচ্ছে যে কি আমার উচ্চতর জ্ঞান নাই,
উচ্চতর জ্ঞান থাকা এক জিনিস, না থাকা আরেক জিনিস। ওকে, তাহলে খেয়াল করো আমরা এখানে ছিলাম শেষ করে দিয়ে যাওয়া উচিত ছিল, বাট আমি আবার এখানে কেন জানি আসলাম, এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের মধ্যে ছিলাম, এখানেই আসতেছি, খুঁজেই তো পাচ্ছি না, এই যে এটা বিক্রিয়া, এই যে এটা, এটা ছিল, পরে ছিল কোনটা জানি, ওই যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটা প্রশ্নের মধ্যে আমরা ঝামেলায় পাচ্ছি, সেটাতে ছিলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, এখানে প্রশ্ন ছিল বিক্রিয়া করে না কার সাথে, আশা করি ক্লিয়ার। তাহলে তুমি বেনজিন ছাড়া বাকিগুলোর সাথে দিবা, অ্যালকেনের সাধারণ সংকেত কি? দেখো তুমি এ ধরনের প্রশ্ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আসছে, এটা নিচের কোনটি সংকেত? হ্যাঁ, টোলুইনের সংকেত তোমরা জানো, এটা হচ্ছে অ্যারোমেটিক অংশটা, এটা হচ্ছে যে মিথাইল অংশটা, অ্যালকাইল। ওই যে দেখো, বেনজিন চক্র সক্রিয়তা হ্রাস করে মেটা নির্দেশক আর অর্থপেরা নির্দেশকের ব্যাপার এখানে, এটা আমরা পড়াই নেই বিধে, এটা এখন আপাতত বাদ দিচ্ছি, এটা এটা মুখস্থ করলে বাজে স্যার, ওজনীকরণ বিক্রিয়া যেটা ওইটা আর কি, এটা 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 কি পড়াইছি? এটা মনে হয় পড়াই নেই। এটা হচ্ছে যে তোমার এখানে ইয়া তৈরি হয়, তোমার কি অ্যালডিহাইড তৈরি হয়, ঠিক আছে, ওজনীকরণ বিক্রিয়া যেটা ওইটাই বলে ফেলি, এটা ওজনীকরণ বিক্রিয়া যেটা আমরা পড়ছি ওইটাই, এখানে এই দ্বিবন্ধনটা ভেঙে যাবে, ওজনীকরণ বিক্রিয়া সবসময় মনে রাখবা দ্বিবন্ধন ভেঙে যাবে, ওই দ্বিবন্ধনের এক পাশে দুইটা কার্বন আর এক পাশে একটা কার্বন, এই দুইটা কার্বন থেকে একটা যৌগ তৈরি হবে আর এই একটা কার্বন থেকে একটা যৌগ তৈরি হবে, তো এখানে এটা আসলে এটা অ্যালডিহাইড তৈরি হবে এই জায়গাটাতে, তো অ্যালডিহাইড তৈরি হওয়ার সময় এই এখান দিয়ে তৈরি হবে তোমার কি দুই কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড, আর এখানে তৈরি হবে এক কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড, দুই পাশে দুইটা, তো এই জন্য এটা হচ্ছে দুই কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড, এটা হচ্ছে এক কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড, এটা তুমি খুঁজে বের করতে হবে, বাকিগুলোতে দেখো মিল নেই, বাকিগুলোতে এমনিতেই মিলে না, দেখো এই যে এখানে তিনটা কার্বন, এখানে দুইটা কার্বন আর আরেকটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড আমার ফ্যাক্টর না, এটা ফাউ, কার্বন ডাইঅক্সাইড যোগ না, এখানেও দেখো একই রকম, এখানেও একই রকম, এখানে তো আরেকটা কার্বন নাই টোটালি, আর এখানে আছে শুধুমাত্র, সো এটাই অ্যান্সার, এই যে ওজনীকরণ দেওয়া আছে, হ্যাঁ উদাহরণ আবার দেওয়া আছে, অ্যালকেনে সাধারণ সংকেত উডস স্ফটিক বিক্রিয়ায় সোডিয়াম ব্যবহার করা হয়, তারপর হচ্ছে যে ওই যে উডস স্ফটিক বিক্রিয়ার ব্যবহার হচ্ছে যে যে তোমার বেনজিনের সাথে তোমার একটা হ্যালোজেন কেউ একজন থাকে, সেটা তোমার ইয়ে হইতে পারে ক্লোরিন ব্রোমিন আয়োডিন এগুলো থাকতে পারে, নর্মালি ব্রোমিন বা ক্লোরিন থাকে, এটাকে বলা হয় অ্যারাইল ইথার বলা হয়, এই অ্যারাইল সরি হ্যাঁ অ্যারাইল ইথার যেটা, সেটার সাথে আমরা মিথাইল ব্রোমাইড বা মিথাইল হ্যালাইডের বিক্রিয়া করব, তবে সোডিয়াম সেখানে উপস্থিত থাকবে, তখন তৈরি হয় টোলুইন তৈরি হয়, তো তোমরা যেটা মনে রাখতে পারো যে মূলত উডস স্ফটিক বিক্রিয়া সোডিয়াম ব্যবহার করা হয়, এই জিনিসটা অন্তত মনে রাখো, আর তৈরি হয় টোলুইন, উডস স্ফটিক বিক্রিয়া টোলুইন ব্যবহার, টোলুইন উৎপন্ন হয় আর প্রভাবক হিসেবে শুষ্ক ইথার থাকে, এটা উপরে কি আসছে, প্রভাবক কি শুষ্ক ইথার, আশা করি ক্লিয়ার। দস্তা চূর্ণ, দস্তা মানে জিঙ্ক, জিঙ্ক চূর্ণের সাথে ফেনলকে পাতিত করলে কি তৈরি হয়, বেনজিন তৈরি হয়, এটা হচ্ছে ফেনলের একটা পরীক্ষা আছে, ফেনল থেকে বেনজিন তৈরি অথবা বেনজিনের উৎপাদন একটা বিক্রিয়া আছে, আমরা বেনজিন যেহেতু পড়ি নিয়ে যাচ্ছি না, এটাও ফাও ফরাইছি, এটাও আমাদের এখনো পড়ার মধ্যে আসে নাই, এটা মনে হয় খুব আসছে বা আসে না আমি মনে নাই, হালকা আসছে এগুলো মনে হয়, বাট এই জন্য বলছিলাম বাদ দাও। ত্রিবন্ধনে সবচেয়ে ভালো বর্ণনা হলো ত্রিবন্ধন, দুইটি সিগমা বন্ধন, দুইটি পাই বন্ধন, একটা সিগমা বন্ধন, ঠিক আছে, এই যে অপশন বি, ঠিক আছে, জি। তিনটি কার্বন পরমাণু যুক্ত অ্যালকেনে হাইড্রোজেন পরমাণু সংখ্যা কত, এটা বলছে অ্যালকেন, ঠিক আছে না, আর সি হচ্ছে তিন, তাহলে সি থ্রি এইচ টোয়াইস এন প্লাস টু হবে, ক্লিয়ার, তাহলে আটটি হবে, ঠিক আছে, তো ওই যে টোয়াইস এন প্লাস টু, টোয়াইস এন মানে ছয়, আর তিনটি তিনের জন্য ছয় আর কি, প্লাস টু যোগ হলে আট, এগুলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্নবিধি আমি আলোচনা করতেছি, এটা ওজন বিক্রিয়া, তার মানে নিশ্চয়ই এই এই পাশে একটা অ্যালডিহাইড তৈরি হবে, এই পাশে একটা অ্যালডিহাইড তৈরি হবে, ওই আগেরটাই রিপিট করছে। ফুটন্ত টোলুইনের মধ্যে ক্লোরিন গ্যাস চালনা করলে কি তৈরি হয়, এখানে এটা 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 আমাদের এই পড়ার মধ্যে আসতেছে না, এটা বাদ, এটা আমরা এখনো যাই নাই, তো এটা কি, এটা কি এই চ্যাপ্টার পড়া কিনা আমি জানি না, এই চ্যাপ্টার পড়া বলে, হ্যাঁ না
এই চ্যাপ্টারটা পড়া হয় না, আমার হ্যাঁ মনে হচ্ছে না ধরছি এই চ্যাপ্টারটা পড়া এসিডের হয়। সঙ্গে আচ্ছা, এই তারপরে চ্যাপ্টারের এখানে নাম আসো, মনে আছে। মিথেন আর ক্লোরিন গ্যাসের সংমিশ্রণ সরাসরি সূর্যের আলোতে নিলে যে বিস্ফোরণ ঘটে তাতে উৎপাদগুলি হলো, খেয়াল করো, মিথেন আর ক্লোরিন গ্যাস, ওই যে ফরাসি মিথেন থেকে কিভাবে ক্লোরিন গ্যাস যুক্ত হয়ে হয়ে সূর্যালোকের উপস্থিতিতে, সূর্যের আলো আছে দেখো, সূর্যালোকের উপস্থিতিতে তৈরি হয়ে কার্বন টেট্রাক্লোরাইড বা কি জানি বললাম না, হ্যাঁ স্যার টেট্রাক্লোরো মিথেন কিভাবে তৈরি হয় আমরা দেখাইছি না ওই বিক্রিয়াটা, এটা তো জি লাস্ট স্যার স্টেজে কি তৈরি হয়েছিল এটা না? কার্বন টেট্রাক্লোরাইড। ওকে, আশা করি ক্লিয়ার। এবার খেয়াল করো, বাংলাদেশে প্রাপ্ত প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হচ্ছে মিথেন, এটা তো মুখস্থ জানো। এত এর সাহায্যে শনাক্তকরণ যায়, দেখবা দ্বিবন্ধন বা ত্রিবন্ধন কোনটাতে আছে, এটাতে আছে শেষের আনসার। এবার ইথানলের সাথে অধিক পরিমাণ সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় কি উৎপাদ হয়? ইথানল, ইথানল যেহেতু, আর যেহেতু সালফিউরিক অ্যাসিড, তাহলে এখানে দ্বিবন্ধন তৈরি হবে, দ্বিবন্ধন কোথায় আছে খুঁজে বের করবে, ইথিনিলে আছে, শেষ, ইথিলিনে আছে মেটা নির্দেশক ফরাই নেই, ইলেকট্রন সংখ্যা, কার্বন পরমাণুর মধ্যে ইলেকট্রন সংখ্যা, কার্বন আছে কয়টা? দুইটা, দুইটা কার্বনের, দুইটা কার্বনের সাথে কয়টা বন্ধন তৈরি হয়? আটটা, আটটার মধ্যে হাইড্রোজেনে কয়টা, আটটা হয় স্যার, হাইড্রোজেনে কয়টা দখল করছে? দুইটা দুইটা, আরো বাকি আছে আর হাত ছয়টা, কয়টা খালি? ছয়টা, তাহলে সে আরো ছয়টা ছয়টা হাইড্রোজেনকে নিতে পারবে, ছয়টা হাইড্রোজেনকে নিতে পারবে। পারবে মানে সে ছয়টা ইলেকট্রন দিতে পারবে, তার মানে তার মধ্যে ছয়টা ইলেকট্রন আছে, ক্লিয়ার? আমি কিন্তু গাঠনিক জি সংখ্যা তো স্যার আঁকি নাই, কিছুই আঁকি নাই, এমনি হিসেব করতেছি, তোমরা এভাবে হিসেব করতে হবে, পারবা, আস্তে আস্তে পারবা। ফেনল বাদ, এটা আবার আসছে, এটা বাদ দিলাম, অ্যালডিহাইডের কার্যকরী মূলক, আশা করি ক্লিয়ার, এই যে কার্যকরী মূলক কথা বলছি পাইছো, তারপরে সিএইচও হ্যাঁ, তারপরে এটা পড়াইছিলাম পাইছো, এটা পড়াইছিলাম পাইছো, এটা এমনি সাধারণ জ্ঞান, এটা পড়াইছি পাইছো, এটা ওই চ্যাপ্টারটা পড়া না, এটা এখনো পড়াই নাই, পড়াইছি পড়াইছি পড়াইছি। সো এখানে দেখো কঠিন কিছু নাই, ওই যে তোমরা যে আরো আরো কঠিন কঠিন কথাগুলো বিক্রিয়া পড়াইছি নি, একটাও নাই, সহজ জিনিস আমি যেটা বলছি, শনাক্তকরণ যেগুলো বিক্রিয়া, ইজি ওগুলো একটু আসে। হ্যাঁ হ্যাঁ, যেগুলো একটু ইজি, শনাক্তকরণ বিক্রিয়া, তৈরির বিক্রিয়া, এই পরীক্ষাগারে কীভাবে তৈরি করে, ইন্ডাস্ট্রিতে কীভাবে তৈরি করে, শনাক্তকরণ বিক্রিয়া, এইগুলো বেশি দিবে পরীক্ষায়, এই জিনিসটা একটু মনে রাখবা, তাহলে পারবা। আর হচ্ছে যে কার্বন রিলেটেড ইস্যু, বন্ধন কয়টা, ইলেকট্রন কয়টা, সিগমা বন্ধন কয়টা, পাই বন্ধন কয়টা, ঠিক আছে, বুঝে গেছো তো? এই জিনিসগুলা একটু দেখবা। আর হচ্ছে যে ওই যে এটা, এই যে দেখো খেয়াল করো, এখানেও দেখো যে সে আবার হাইড্রোজেন পরমাণু কয়টা জিজ্ঞেস করছে, এখানে জিজ্ঞেস করছে ইলেকট্রন কয়টা। আর ওই যে মেতা নির্দেশ, অর্থ নির্দেশ যেটা আমি শুরুতে বলছি, এটাও কিন্তু আছে, এটা আমরা এখনো পড়াই নাই, এটা বেশি দেয়, যে খেয়াল করো কোথায় জানি দেখলাম না, এই যে এটা হচ্ছে অর্থপ্যারা নির্দেশক, এখানে মেটা নির্দেশক দিছে, যে মেটা নির্দেশক, এদিকেও একটা দেখছিলাম। সো এগুলো আমরা পড়াবো, টেনশনে কিছু নাই, 11:36 বাজছে, আজকের মতো এখানে থাকুক, নেক্সট দিন আমরা জৈব যৌগই পড়াবো, এটা এই তোমাদেরকে বলে দিচ্ছি, যারা পরে ক্লাস দেখবা ভিডিও তাদেরকেও বলে দিলাম, নেক্সট দিন আবার আমরা জৈব যৌগ শুরু করব। আমি তোমাদের একটু দেখাই, আগামীকালকে হচ্ছে 29 তারিখ, পরের দিন 30 তারিখ, তারপর দিন 31 তারিখ, আমি হচ্ছে 30 তারিখ আর 31 তারিখ বাসায় থাকবো, টোটালি বাইরে থাকবো, আমার একটা কাজ আছে। তো তোমরা আগামীকালকে পড়তে পারলে ভালো হয়, আগামীকালকে পড়ো, আগামীকালকে পড়াবো হচ্ছে, কালকে যেহেতু শুক্রবার, পড়াবো হচ্ছে, টাইম আমি ফিক্স করে দিচ্ছি, ওই টাইমেই পড়তে হবে, সেটা হচ্ছে রাতে পড়তে হবে, দিনে দিনে পড়লে সকালে, রাতে পড়লে, রাতে পড়লে রাতে। এখন তোমরা সকালে পড়বা না রাতে পড়বা কালকে? সাদিয়া বলো, কারণ ও ক্লাস করতে পারে না, আর রাজু বলো, রাজু তোমরা তাও ক্লাসে থাকো, সাদিয়া আমার কালকে সমস্যা ক্লাস নেই স্যার, কখন নিলে যখন সুবিধা হয়? স্যার সকালে বলতে কতক্ষণে? 11টা, জি স্যার পারবো, 11টার দিকে হলে। সিরাজদ্দৌলা সমস্যা আছে তখন?
আচ্ছা আমি বলে দিচ্ছি, আমার আমার আসলে সকালেও ঝামেলা হইতে পারে কোনো একটা সমস্যার কারণে, তখন দেখা যাবে ক্লাসটাই হলো না। তোমরা কালকে রাত 10টায় পড়াবন, কালকে রাত 10টায়। 10টা সাধিয়ে সমস্যা আছে? দশটায় না, আরো আগে দিচ্ছি, আরো আগে দিচ্ছি, 9টা 30। 9টা 30, 9টা 30-এ ক্লাস নিব কালকে। তো যারা, এটা ফিক্স টাইম, যারা থাকা থাকবা আর বাকিরা রেকর্ড দেখবা। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।